পালন, কম খরচে বেশি লাভ হওয়ায় বাড়ছে খামারের সংখ্যা। এসব খামারে উৎপাদিত মুরগি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লা ও নরসিংদী থেকে বেনজির আহমেদ বেনু রিপোর্ট জানাচ্ছেন আরিফ হোসেন। প্রায় 8 বছর আগে নরসিংদীতে টার্কি মুরগি পালন শুরু করেন খামারিরা। বর্তমানে জেলার বিভিন্ন উপজেলায় ছোট বড় প্রায় 200 খামার গড়ে উঠেছে, যার মাধ্যমে সচ্ছল হয়েছে বহু পরিবার। 100 টার্কি মুরগি পালনে 40 থেকে 60 হাজার টাকা খরচে লাভ হয় প্রায় 2.5 লাখ টাকা। রোগবালাই এবং খরচ কম হওয়ায় অনেক বেকার যুবক এখন এই মুরগি পালন করে সচ্ছলতার মুখ দেখছেন। ব্যবসাটা করতেছি আজকে 2007-08-তে, বাচ্চাগুলা 3,500 টাকার মতন বিক্রি হইতেছে। যখন দেখলাম যে প্রফিট এটা খুব ভালো, তারপর আমরা আর কি এর উৎপাদনটা আস্তে আস্তে বাড়াই। টার্কি মুরগি পালন আরো বাড়াতে মাঠ পর্যায়ে খামারিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। উৎসাহিত করছেন তাদেরকে বা কিভাবে পালন করতে হবে সে বিষয়ে পরামর্শ প্রদান করছেন। এদিকে কিশোরগঞ্জের কুলিয়াচরের দেলুয়ার হোসেন লিটন শখের বসে টার্কি মুরগি পালন শুরু করে এখন একজন সফল খামারি। তিনি আগে ব্রয়লার মুরগি পালন করতেন। মাত্র 7টি ডিম থেকে শুরু করা লিটনের খামারে এখন 300 টার্কি মুরগি রয়েছে। তার কাছ থেকে এই মুরগির বাচ্চা নিয়ে অনেকেই সফল খামারি হয়েছেন। টার্কি খামার থেকে আজকে 10 পিস টার্কি নিতেছি, তা আমি দেখে আমি ইচ্ছা পোষণ করে দেখে টার্কি পার্কি খামার করব। টার্কি আমাদের দেশে একটা সম্ভাবনাময় পোলট্রি হবে। টার্কি মুরগির খাদ্য 80% কাঁচা ঘাস আর বাকি 20% পোল্ট্রি ফিডের মাধ্যমে পূরণ করা যায়। টার্কির মাংস সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় বাজারে এর চাহিদাও ভালো। এই ফার্ম যদি আরো গড়ে ওঠে তাহলে দেশের পুষ্টি চাহিদাও মিটবে, পাশাপাশি অনেক আয়ের ব্যবস্থা হবে। টার্কি মুরগির খামার সম্প্রসারিত হলে পোলট্রি শিল্পে অবদান রাখার পাশাপাশি দেশে আমিষের চাহিদা অনেকাংশে মেটানো সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আরিফ হোসেন, এটিএন বাংলা।